প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতায় নামার আগে এই বড় সড় বিতর্কের জন্ম দিয়ে বসেছিল কানাডার নারী ফুটবল দল। তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছিল, যে ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ার পর বড় শাস্তির পথে হেঁটেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 6 পয়েন্ট জরিমানা করা হয়েছে কানাডা দলের। একই সঙ্গে কোচ বেব প্রিস্টম্যান সহ 3 জনকে 1 বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান মেয়েদের প্রধান কোচ বেব প্রিস্টম্যান, সহকারী কোচ জেসমিন মান্দার ও বিশ্লেষক জোসেফ লোম্বার্ডিকে 1 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে কানাডা দলের 6 পয়েন্ট কর্তন ও তাদের সকার ফেডারেশনকে $2,26,000 জরিমানাও করেছে ফিফা। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠার পরেই কানাডার কোচ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে দেশটির সকার অ্যাসোসিয়েশন। অথচ আগের অলিম্পিকেই তার অধীনে টোকিওতে স্বর্ণ জিতেছিল কানাডার মেয়েরা। প্রিস্টম্যানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দলটির কোচিংয়ে ছিলেন অ্যান্ডি স্পেন্স। অন্তর্বর্তীকালীন এই কোচের অধীনে কানাডা 1-0 গোলে কিউই মেয়েদের সঙ্গে জয় তুলে নিয়েছে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কথা ছিল কানাডার, কিন্তু ফিফার শাস্তির কারণে এখন তাদের পয়েন্ট -3। এখন তো তাদের গ্রুপ পর্বই পেরোনো কঠিন হয়ে গেল, যদিও তাদের সামনে আপিলে শাস্তি কমানোর সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে পাওয়া 3 পয়েন্ট হয়ে গেল -3, ফলে গ্রুপ টেবিলে এই মুহূর্তে তারা তলানিতেই রয়েছে। বহিষ্কৃত 38 বছর বয়সী প্রিস্টম্যানকে 2020 সালে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল, আর তার অধীনে দেশটি টোকিও অলিম্পিক থেকে স্বর্ণ জিতে ফিরেছিল। প্রিস্টম্যানের সঙ্গে দলটির চুক্তির মেয়াদ ধরা হয়েছিল 2027 নারী ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। প্রতিপক্ষ দলের উপর ড্রোন উড়িয়ে নীতিমালা ভঙ্গের দায়ে দলের খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছিলেন প্রিস্টম্যান। পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। প্রথমে তাকে কানাডা ফেডারেশন ছাঁটাই করে অলিম্পিক থেকে সরিয়ে নেয়। এবার সব ধরনের ফুটবল থেকেই 1 বছরের জন্য বাইরে চলে গেলেন ইংল্যান্ডের 38 বছর বয়সী এই কোচ। দিবাকর চৌধুরী, কালবেলা।